কথাবালা তোতা পাখিগুলোর মধ্যে আরও একটি জনপ্রিয় কালারফুল পাখি হলো লরিকেট। পাখিটি যদিও বাংলাদেশ ও ভারতে খুব বেশি প্রচলিত নয়, কিন্তু সময়ের সাথে সাথে এই পাখিটির পালন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পাখিটির মানুষের মতো কথা বলার সক্ষমতা, বন্ধুত্বপূর্ণ আচরণ আর কিউট অঙ্গভঙ্গির জন্য অনেকেই এদের শখ করে পুষে থাকেন। গ্রো লাইফের এবারের এপিসোডে থাকছে 9টি মিউটেশন ও জাতের আকর্ষণীয় লরি পাখির দাম, আর সাথেই জানবেন ঢাকার কোথায় আপনি এই পাখিটি কিনতে পাবেন আর কলকাতার কোন জায়গা থেকে আপনিও চাইলে লরিকেট পাখি সংগ্রহ করতে পারেন। তো আসুন শুরু করি। মলুকান রেড লরি। পোষা পাখির মধ্যে টকটকে লাল রঙের পাখি খুঁজে পাওয়া বেশ কঠিন, তাই যাদের লাল পাখি পছন্দ তারা একে চয়েস করতে পারেন। প্রতিজোড়া মলুকান লরি বাংলাদেশে 50,000 থেকে 70,000 টাকায় বেচা কেনা হয়। অন্যদিকে কলকাতায় এই পাখিটির দাম 40 থেকে 50,000 রুপি। মলুকান পাখিগুলোর সারা শরীরের পালকগুলো লাল রঙের হয়, তবে এদের পাখাতে কিছু কালো ও নেভি ব্লু কালারের পালক দেখতে পাওয়া যায়। এটা ইন্দোনেশিয়ার বেশ জনপ্রিয় একটি পোষা পাখি। পাখিগুলো লম্বায় 12 থেকে 14 ইঞ্চির মতো হয় আর গড় ওজন 300 থেকে 400 গ্রাম। সঠিক যত্ন ও পরিচর্যা যদি আপনি করতে পারেন, তবে একবার এই পাখিটি কিনলে এরা 20 থেকে 25 বছর পর্যন্ত সুস্থ সবলভাবেই বেঁচে থাকবে। ব্ল্যাক ক্যাপড লরি। এই পাখিটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় দক্ষিণ আমেরিকার নিউগিনি অঞ্চলে, তবে পোষা পাখি হিসেবে অনেকেই এদের পালন করে। পাখিগুলোর মাথার পালকগুলো পুরোপুরি কালো হয় এবং এটা দেখতে অনেকটা মাথার ক্যাপের মতো দেখায়। এসব কারণেই পাখিটির নাম রাখা হয়েছে ব্ল্যাক ক্যাপড লরি। প্রতিটি পাখি প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রায় 12 ইঞ্চি লম্বা হয়। অন্যদিকে গড়ে এদের ওজন হয় 200 থেকে 250 গ্রাম। গড়ায়ু 28 থেকে 32 বছর। সাধারণভাবে এই পাখিটি বাংলাদেশে প্রতিজোড়া 50,000 থেকে 1,00,000 টাকার মধ্যে বেচাকেনা হয়ে থাকে। অন্যদিকে কলকাতায় যেগুলোর দাম 40 থেকে 60,000 রুপি। আবার কম বয়সী বাচ্চা কিনতে পারলে আরও কম দামে কিনতে পাবেন। আমাদের লিস্টে থাকা পরবর্তী পাখিটির নাম স্কেলি ব্রেস্টেড লরি। আপনি এই পাখিটিকে টিয়া পাখি ভেবে থাকলে ভুল হবে না। যাদের পুরোপুরি সবুজ রঙের পাখি পছন্দ তাদের জন্য এটি হতে পারে একটা ভালো চয়েস। পাখিগুলো সারা শরীরের সবুজ রঙের পালকে মোলানো থাকে। এদের বুক ও পেটের দিকে কিছু হলুদ ও কমলা রঙের মিশ্রণ দেখতে পাওয়া যায়। আকৃতিগতভাবে এরা অন্যান্য প্যারট জাতীয় পাখির থেকে বেশ ছোট। এক একটি পাখি দৈর্ঘ্যে 9 ইঞ্চির মতো লম্বা হবে। ঢাকায় অবস্থিত বড় পেট শপগুলোতে স্কার্লি ব্রেস্টেড লরি পাখি প্রতিজোড়া 40,000 থেকে 60,000 টাকার মধ্যে বেচাকেনা হয়, আর কলকাতায় এই পাখিগুলোর দাম 30 থেকে 40,000 রুপি। ব্লু স্ট্রিক্ট লরি। লাল কালো আর নীলের মিশ্রণে অসাধারণ একটি পাখি হল ব্লু স্ট্রিক্ট লরি। পাখিটির পালকে এমন অসাধারণ কালার মিশ্রণ থাকায় এদের দেখতে খুবই সুন্দর লাগে। এদের গড়ায়ু 20 থেকে 30 বছর। বর্তমানে বাংলাদেশে প্রতিজোড়া পাখি 50,000 থেকে 60,000 টাকায় বেচা কেনা হয়। অন্যদিকে ভারতে এগুলোর দাম 40 থেকে 50,000 রুপি। ব্ল্যাক লরিকেট। মাথা, ঠোঁট, চোখ কিংবা পাখা সমস্ত পালকই কালো হয় এই পাখিটির, আর এজন্যই নাম হয়েছে ব্ল্যাক লরি। তবে পাখিটির লেজ হালকা হলুদ হয়। যদিও এটা বাংলাদেশ ও ভারতে খুব কম পাওয়া যায়, কিন্তু পশ্চিমা বিশ্বে এর ভালো রকমের জনপ্রিয়তা আছে এবং দামও অনেক বেশি। গড়ে প্রতিটি পাখি 25 থেকে 30 বছরের মতো বেঁচে থাকে, আর বেশ রেয়ার জাতের হওয়ায় এদের প্রতিজোড়ার মূল্য 80,000 থেকে 1,00,000 টাকা। সানসেট লরিকেট। এই জাতের লরি পাখিগুলোর আদিবাসস্থান ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জগুলোতে। পাখিগুলো দৈর্ঘ্যে 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয় এবং গড় ওজন 150 থেকে 200 গ্রামের মতো। সঠিক যত্ন ও পরিচর্যা পেলে পাখিটি 15 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। বাংলাদেশে বর্তমান বাজারে এই পাখিটি বেচাকেনা হয় 40 থেকে 60,000 টাকা জোড়ায়।
আসলে এই সমস্ত পাখিগুলোই বিদেশ থেকে আমদানি করা হয় বিধায় এদের দাম তুলনামূলক আমাদের দেশীয় পাখির থেকে একটু বেশি হয়। তবে কিছু কিছু লরি বর্তমানে বাংলাদেশে প্রজনন হচ্ছে, তাই আশা করা যায় অদূর ভবিষ্যতে আমরা অনেক কম দামেই এই পাখিগুলোকে কিনতে পাব। এবার আমরা জানব সেরা তিনটি লরিকেট পাখির দাম। রেইনবো লরি, পাখিটির নামের সাথে এদের কালার কম্বিনেশন পুরোপুরি ফুটে উঠেছে। একই সাথে একটা পাখির শরীরে 5-7টি রঙের মিশ্রণ দেখা যায়। এদের মাথা নীল ও বেগুনি রঙের মিশ্রিত হয়। অন্যদিকে এদের ঘাড়ের উপর হলুদ রঙের স্পট থাকে। এদের বুকের পালকগুলো রক্তলাল ও হলুদের মিশ্রণে আবৃত থাকে। সব কিছু মিলিয়ে একে আপনি রংধনু পাখিও বলতে পারেন। দিন দিন এই পাখিটির জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়ছে এবং বাংলাদেশে অনেকেই এদের পালন করে। পাখিগুলো লম্বায় 10-12 ইঞ্চি হয় এবং গড় ওজন 80-150 গ্রামের মধ্যে হয়। সঠিক যত্ন ও পরিচর্যায় এক একটি পাখির গড়ায়ু 10-15 বছর পর্যন্ত হতে দেখা যায়। বাংলাদেশে বর্তমানে প্রতিজোড়া রেইনবো লরির দাম 40,000-60,000 মধ্যে হয়ে থাকে। অন্যদিকে ভারতে যেগুলোর দাম 30-40,000 রুপি। ডাস্কি লরি, এদের দেখে আপনি বাঘের মতো ডোরা কাটা দাগের মিল পাবেন। পাখিটির রং স্পেসিফিকভাবে বলা সম্ভব নয়। এদের শরীরে একই সাথে কমলা, লাল, কালো, নীল সহ অনেকগুলো রঙের মিশ্রণ দেখা যায় এবং অনেকটা ডোরা কাটা দাগের মতোই। এক একটি পাখি দৈর্ঘ্যে 10 ইঞ্চি লম্বা হয় আর প্রতিটি পাখির গড় ওজন হয় 200 গ্রামের মতো। পাখিগুলোর গড়ায়ু 25-30 বছর। বাংলাদেশে এক জোড়া ডাস্কি লরি আপনি কিনতে চাইলে দাম পড়বে 30-50,000 টাকা আর ভারতে যেগুলোর দাম 20-40,000 রুপি। কিন্তু সমস্যা হচ্ছে এই পাখিটি খুব সচরাচর পাওয়া যায় না, আপনার ভাগ্য ভালো থাকলে পেয়েও যেতে পারেন। আমাদের লিস্টে থাকা 1 নম্বরে এবং পৃথিবীর অন্যতম সুন্দর পাখি হল এই চ্যাটারিং লরি। পৃথিবীব্যাপী লাল আর সবুজ রঙে মিশ্রিত এমন পাখি খুবই কম দেখা যায়। পাখিটির শরীরে উজ্জ্বল লাল পালক আর সবুজ পাখা যে কারো মনকেই এদের প্রতি আকৃষ্ট করবে। অন্যদিকে এদের ঘাড়ের উপরের সাইডে, মানে ঘাড়ের পেছনের সাইডটাতে হলুদ পালকের সাথে লাল রঙের বর্ডার দেখা যায়। এটা দেখতে অনেকটা ফুলের মতো দেখায়। সব কিছু মিলিয়ে এটা এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে। এতগুলো পাখির মধ্যে আপনার কাছে কোনটাকে সবচেয়ে বেশি পছন্দের ও আকর্ষণীয় মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আসুন জেনে নেই, আপনি যদি বাংলাদেশ ও ভারত থেকে এই লরি পাখিগুলো সংগ্রহ করতে চান তবে কোথা থেকে কিনতে পারেন। কলকাতার গালিব স্ট্রিট পেট মার্কেট থেকে আপনি প্রায় সবগুলো জাতের লরি পাখি কিনতে পারবেন। তুলনামূলক বাংলাদেশ থেকে ভারতে এই পাখিগুলোর দাম কম, তাই চাইলে আপনার পরিচিত লোক থাকলে আপনি ভারত থেকেও এদের নিয়ে আসতে পারেন। অন্যদিকে ঢাকার ভেতর কাপ্তানবাজার পাখির হাট, মিরপুর পাখির হাট এবং কাঁটাবন পশু পাখির মার্কেট থেকে আপনি প্রায় প্রত্যেকটি জাতের লরিকেট পাখি সংগ্রহ করতে পারবেন। আর বর্তমানে বিভিন্ন জেলা শহরগুলোতেও এই পাখিটি কম বেশি বেচা কেনা হতে দেখা যায়, তাই আপনি আপনার এলাকার পাখির দোকানগুলোতে কথা বলে রাখলে তারা ঢাকা থেকে আপনার প্রয়োজনীয় পাখিটি এনে দিতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি আপনার কাছে এতটুকু উপভোগ্য মনে হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটিতে সহায় থাকার জন্য।